আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু আলা মান লা বাদা কুরআন এর পাঁচ ঘরে বসে কুরআন শিক্ষার আজকের একটি স্পেশাল ক্লাসে আপনাদের সকলকে স্বাগত স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকে ঘরে বসে কোরান শিক্ষার বই থেকে বই থেকে পনেরো নম্বর পৃষ্ঠা আমরা প্র্যাকটিস করবো এবং আমরা সকলেই পড়বো সবাই রাজি আছি তো এর পাশাপাশি আমরা এর পাশাপাশি আমরা গল্প করবো ওকে আহ এবার আমরা শুরুতে আউজ বিল্লাহ বিসমিল্লা পড়বো ইনশাআল্লাহ সকলে পড়ি আউজ বিল্লাহি মিনা শয়ুত নিরুয়া সবাই জোরে জোরে বিস্মিল্লা হ্মা নি بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأم وعلى آله وسلم تسليما أوكي. أمرا ঘরে বসে কোরআন শিক্ষার যে বইটি আছে এই বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠা আমরা গতকালকে শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা গল্পে গল্পে ইনশাল্লাহ পনেরো নম্বর পৃষ্ঠাও শেষ করব। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ প্রস্তুত তো ওকে সবাই প্রস্তুত আছেন তো ওকে আচ্ছা আনমিউট অপশনটা ওকে সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমরা কিন্তু এক এক করে সকলের কাছ থেকে ধরবো আমি আজকে কিন্তু কম বলবো আপনাদের কাছ থেকে আমি জেনে নেব কেননা ইতিপূর্বে এই সংযুক্ত হরফ এমন সংযুক্ত হরফ ইতিপূর্বে আরো দুইটা পৃষ্ঠা আমরা অতিবাহিত করেছি অতএব আমাদের নলেজটা এই সম্পর্কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক হয়ে গিয়েছে তো আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে দেখি এই শব্দটা এই শব্দটা বলবে দেখি কে বলবে আহ জি ইনায়া এই শব্দটা কি সকলে ভাবতে থাকেন সকলের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করবো

তারপর হটটা কি নাম লাম তারপরের হটটা কি নাম মিম জ লা মিম জ লা মিম সবাই একসাথে জোরে জোরে ওকে আলাইকুম বলছি ইনায়া যেখানে ক্লাস করতেছে সে জায়গায় অনেক গল্প করতেছে মা চাচিরা গল্প করতেছে ঠিক আছে জন্য ইনায়া ঠিকভাবে শুনতে না এখন ইনায়া বলেন জি 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 ক্লিয়ার করেন ওকে জি ইনায়া আপনি যে রুমে ক্লাস করতেছেন হয়তো ওই রুমে অনেক সরগোল হচ্ছে আপনি প্লিজ সাইডের রুমে যে যে রুমে কথা নাই সাউন্ড নাই নয়াজ আসতেছে না এমন একটি স্থানের গেস্ট পেজে গিয়ে আপনি প্লিজ ক্লাসটা করেন সেটা আপনার জন্য ভালো হবে এবং সকল স্টুডেন্টের জন্য ভালো হবে কেননা আপনার থেকেও আমরা নতুন নতুন শব্দ আপনার থেকেও আমরা শিখবো ইনশাআল্লাহ ওকে আচ্ছা এবার তারপরে শব্দটা আমরা কার কাছ থেকে শুনবো জি আনমিউট হন জি আপনার কি নাম আসসালামু আলাইকুম জি আপনি বলেন সাহের সারাবান তাই তো জি আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি সারা আপনি আমাকে বলেন তো এই হরফটার কি নাম আই আইন একটু চেপে গলা চেপে আইন আইন সকলে কিন্তু ট্রাই করবেন ঠিক আছে সকলে কি করবেন ট্রাই করবেন এটার কি নাম আইন বলেন আমার সাথে সারাবান বলেন তারপরে। মা তারপরে তারপরে নাওয়ার এত হাসি কেন আমাকে একটু ভাগ দিবেন একটু হাসির আপনার হাসির ভাগিদার আমিও হতে চাই ওকে তারপরে জি বলেন সারাবান বলেন জি বলেন তো এই যে এই হরফটার কি নাম আই আইন মিম, আইন মিম, সকলে একসাথে জোরে জোরে আইন মিম।

ওকে মাশ আল্লাহ সুন্দর হয়েছে সকলের আনমিউট হয়ে পড়তে হবে মানহা আপনার ক্যামেরাটা বন্ধ দেখতেছি পাশাপাশি স্পিকারও বন্ধ ওকে আহ জি ইনায়া ইনায়া কিছু বলতে যাচ্ছে জি বলেন

ইহার পড়তেছে না ইরহাব কিন্তু পড়তেছে না ইরহাম মুখে এভাবে এভাবে দিয়ে কি করতেছে হ্যাঁ মুখে হাত দিয়ে খেলা করতেছে এখন খেলার টাইম না খেলার টাইম আমরা খেলা করবো আ তারপরে তারপরে শব্দটা আমরা শুনবো ইনশাল আহ মালিহা জাবিনের কাছ থেকে মালিহা জাবিন এটা বলেন তো লা মিম মাশাআল্লাহ সুন্দর হয়েছে এই প্লাস পেয়ে গেছেন এবার কি হবে আইন আমার সাথে আইন আইন গলা চেপে গলার মধ্যখান থেকে আইন 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 লা মিম একসাথে জোরে জোরে 5 পড়বেন ওকে মাশাল্লা সুন্দর হয়েছেন তারপরে মি ও সরি কথা ছিল সকলের কাছ থেকে শুনবো জি ওয়ালাইকুম আসসালাম ওর এখন হ্যান্ড রাইস করা যাবে না আমরা হ্যান্ড রাইস করবেন সকল কথা সবার কথা শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে এখন হ্যান্ড রাইস করা যাবে না এখন হ্যান্ড রাইস করলে কি হবে জানেন আপনাদের সিরিয়াল কিন্তু ভঙ্গ হয়ে যাবে জি আহ লাবিবা এই হরফে এই শব্দে কয়টি কি কি হরফ আছে একটু বলেন তো মিম তারপরে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে এই শব্দটা একটু জড়তা সম্পন্ন শব্দ ছিল যার কারণে একটু বেঁধে গিয়েছে আপনি এ প্লাস আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন ওকে তাহলে সরি মি একসাথে জোরে জোরে ওকে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার জি নাফিস ইসলাম ইউসুফ নাফিস ইসলাম ইউসুফ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন নাফিজ ইসলাম ইউসুফ নাফিজ ইসলাম ইউসুফ আপনি শুনতে পাচ্ছেন জি পাচ্ছি ওকে আপনাকে খুব আস্তে শুনতে পাচ্ছি আমি এটা মনে হয় আমার দোষ যাওক এই শব্দতে কি কি হরফ আছে বলেন তো লাম

সুজা চৌধুরী জড়ে জড়ে পড়েন ওকে তলাম আইন তলাম আইন ওকে তারপরে আমরা চলে যাব কার কাছে হ্যাঁ মুন্তাসির বিন আবদুল্লাহ মুনতাসির বিন আবদুল্লাহ মিঠন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুন্তাসির বিন আবদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুনতাসির বিন আব্দুল্লাহ আপনি এই শব্দে যে যে হরফ আছে দেখি বলতে পারেন কিনা গইন লামবা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গইন লামবা গইন লামবা গইন লামবা একসাথে জোরে জোরে নাফিজ ইসলামের ইউসুফ ক্যামেরাতে নাই মোহিত মুহিত কথা বলতেছে মোহিত পড়তেছে না মুন্তাসিবিন আব্দুল্লাহ মুন্তাসিবিন আবদুল্লাহ পড়তেছে না মুমতাসির বিন আবদুল্লাহ জোরে জোরে পড়তেছে না আপনারা কিন্তু ফেল হয়ে যাচ্ছেন হ্যাঁ জোরে জোরে পড়তে হবে জোরে জোরে পড়তে হবে ঠিক আছে ওকে তারপরে শব্দটা আমরা শুনবো কার কাছ থেকে কার কাছ থেকে আহ হ্যান্ড রাইস প্লিজ হ্যান্ড রাইস করলে কিন্তু সে আরো কি হয়ে যাবে সে এমন হতে পারে সে মিস্টেক হয়ে যাবে ঠিক আছে এজন্য হ্যান্ড রাইস করা যাবে না হুম ওকে

ইয়া ইয়া ঠিক আছে ইয়া জিব্বার মধ্যখান তাল বরাবর উপরে তাল সাথে লাগবে ইয়া গাম্বা একসাথে জোরে জোরে চারবার পড়বেন

ওকে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তারপরে এটা আমরা চলে যাব শারাফ নওয়ারের কাছে শারাফ নওয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শরফ নাওয়ার এইটা বলেন তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বালাম গইন বালাম গইন বালাম গইন বালাম গইন একসাথে জোরে জোরে মানহা আপনি পড়তেছেন না কেন মানহা ওকে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তারপরে আহ আলিনা সুজায় চৌধুরী

মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনি ওই প্লাস পেয়ে গিয়েছেন ওকে আমরা সকলে একসাথে পড়ব কফ সকলে একসাথে জোরে জোরে সকলেই পড়ি একসাথে ওকে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তারপরে এই শব্দটা আমরা কার কাছে যাব একটু আগে এলিনা সোজায়ে চৌধুরী আলিনা সোজায়ে চৌধুরীর কাছে গিয়েছিলাম তারপরে সিয়ালে আছে আমাদের জি রামীশা রামীশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আর এটা বলেন তো তা জি রামिशा আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি তা লাম হয়নি একটু ভেবে বলেন রামিসা । জি মাশাল্লা আপনি এ পেয়েছেন এ প্লাস আপনি পান্না একটি হরফ ভুল পড়েছেন ঠিক আছে এবার থেকে খেয়াল করতে হবে আইন কোনটা এবং মিম কোনটা ঠিক আছে আইন কোনটা এবং মিম কোনটা আমাদেরকে খেয়াল করতে হবে ঠিক আছে আইন এবং মিম অনেক পার্থক্য আছে যাই হোক মাসাল্লাহ তারপর চেষ্টা করেছেন এই জন্য আপনাকে অনেক অনেক শুক্রিয়া ওকে তাহলে কি হলো ওকে একসাথে জোরে জোরে

মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এর পরের শব্দ আমি কার কাছ থেকে শুনব সালমান সালমান আহমেদ আসসালাম আলাইকুমুল্লা ওয়ালাইকুম আসসালাম ওর বাকু সালমান আহমেদ এই যে আপনার টুপিটা সোজা করেন টুপিটা এভাবে বাঁকায় আছে টুপিটা সোজা করেন হ্যাঁ এবার খুব গুড দেখা যাচ্ছে ঠিক আছে আর আপনি অন্ধকারে কেন মশাই কামড়াবে তো আপনাকে আপনাকে তো মশাই ধরবে রুমের লাইট রুমের লাইট জ্বালিয়ে দেন ওকে বিদ্যুৎ নাই আচ্ছা এখানে কি কি হরফ আছে বলেন তো আমাকে লাম তো আপা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা তাহলে সকলেই পড়বো একসাথে লাম পফা লাম পফা লাম সকলে একসাথে জোরে জোরে ওকে মাসাল্লাহ তারপরে আয়শা আয়শা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আপনি আমাদেরকে এই পড়ার শব্দটা বলেন তো এই শব্দে কি কি হরফ আছে ক আ নাম মাশাআল্লাহ আয়শাও এ প্লাস পেয়ে গেল এর আগে সালমান পড়া দিয়েছিল সেও এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে সকলে সংযুক্ত হরফের সাথে পরিচিত হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী থেকে আমরা এই সংযুক্ত হরফ আর ভুলবো না ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এর পরবর্তী ক্লাস কিন্তু চলে যাব জবর জের পেশ হরকত আছে আরো অনেক 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 কিছু শেখার আছে ইনশাআল্লাহ আমরা সকলে একসাথে শিখবো ওকে আচ্ছা তাহলে এখান থেকে এই শব্দের মধ্যে যে যে হরফটা আছে তা কি অফ তালালাম অফ একসাথে জোরে জোরে ওকে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার পরবর্তী শব্দ চলে যাব আচ্ছা দেখতে পাচ্ছি অনেকে আমাদের স্ক্রিনে একটু মানে পণ্ডিত বলছেন পণ্ডিত পাণ্ডিত্য গিরি দেখাচ্ছে যাই হোক স্ক্রিনে দেখাচ্ছে আর কি তো আচ্ছা এবার তো দেখেন সমস্যা নাই অফ করে দেয়া হয়েছে অপশন আচ্ছা তারপরে এই শব্দের মধ্যে যে যে হরফ আছে কে বলবে কে বলবে এবার ফাতিমা বলবে আহ ওকে ফাতিমা ফাতিমা মাশাল অনেক সুন্দর নাম ফতিমা হা তা এটা তা দ্রুত বলেন দ্রুত বলেন সবাই হাসা হাসি শুরু করলো কিন্তু হেসে দিলো দেখেন খেল করে দেখেন তো এটা কি তার মতো লাগতেছে এটা কি তা হ্যাঁ আচ্ছা আমরা সকলের কাছ থেকে শুনি দেখি এইরপটার কি নাম সকলে বলেন তো মাশাল অনেকেই বলেছে ফা ক ফুর একসাথে জোরে জোরে ওকে এর পরের শব্দটা আমরা চলে যাব এর পরের শব্দটা আমাদেরকে বলবে হ্যাঁ মাহ দিয়া মাহাদিয়া আসসালাম আলাইকুম জি মাহাদিয়া আপনি এখানে যে যে শব্দ হরফ গুলি আছে সেটা বলেন তো সরি জি ফা লাম ফা ভাইয়ে কয়টা नुकতা ভেরি গুড আচ্ছা আপনাকে এ দিলাম ওকে আচ্ছা তাহলে কি হবে খলম কফ খলম কফ খলম কফ सगळे একসাথে জোরে জোরে

মোহাম্মদ ইমরান জোরে পড়েন এই যে আমি একজনকে নিয়ে আসছি দেখছেন দেখা যাচ্ছে এই যে ইরহা সেই ধরে কিন্তু পড়তেছে না হাতে কি যেন আছে ইরহা আপনার হাতে কি জি আপনার হাতে কি কি রয়েছে কি আছে কি 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 শুনতে পারি নাই কলম কলম আর কি আছে আর কি শোনাই আপনি পড়তেছেন না কেন তখন কলাম কাপ যখন পড়তে বললাম আমি পড়ছিলাম জোরে জোরে পড়তে হবে ওকে ওকে আচ্ছা যাকে দেখবো যে অমনোযোগী তাকে কিন্তু এভাবে আমরা সামনে নিয়ে এসে বলবো যে এই যে পড়তেছে না এই জন্য সাবধান ঠিক আছে আজকে একজনকে দেখালাম আবার আগামী কালকে যদি এরকম হয় তাহলে দেখাবো এই ক্লাসেও যদি আবার কেউ যদি অমনোযোগী থাকে তাহলে কিন্তু আমরা সামনে নিয়ে আসবো এই জন্য আপনার জন্য সামনে না আসতে হয় খেয়াল দেখতে হবে ওকে আমরা পরবর্তী পরবর্তী কিসে যাব পরবর্তী পড়ায় পরবর্তী আমাদের পড়াটা হলো যে যে গুলি আছে মোহাম্মদ ইমরান ফারিস বলবে প্লিজ আনমিউট হন ইমরান ফারিস আপনি আমাকে শুনতে পাচ্ছেন বলremo video ইমরান ফารিস ওকে মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে আনমিউট হতে পারছে না জানি না যাক মানহা আ মানহা ওয়া আলাইকুম আসসালাম ওয়া এই শব্দে যে হরফগুলি আছে আমাকে একটু বলেন তো দেখি আমি তো পারি না আমাকে একটু শিখিয়ে দেন মাশাল এই তো তো আমি জানতাম না আসলে এখানে কি হবে পা আচ্ছা যেহেতু মানহা বলল। তাহলে আমরা সকলেই পড়ি দেখি কাফ তা বা কাপ বা একসাথে জোরে জোরে ওকে মাশাল অনেক সুন্দর হয়েছে সালমান ফারিস আপনার নেটের প্রবলেমের কারণে হয়তো আপনি আনমিউট হচ্ছে না এবং ক্লাসেও সমস্যা হচ্ছে আপনাকে পরামর্শ দিব যদি আপনি ওয়াইফাই দিয়ে সকলকেই বলছি একটু খেয়াল করেন আপনারা যারা ওয়াইফাই দিয়ে অথবা ব্রডব্যান্ডে দিয়ে এই কেবল নেট ইউজ করে থাকেন তারা ক্লাস করবেন ওই রুমে যে রুমে আপনাদের রাউটারটা রাখা আছে ওকে যে রুমে আপনাদের রাউটারটা থাকে না ওই রুমে আপনারা ক্লাস করবেন ঠিক আছে আর যারা ডাটা ইউজ করেন অর্থাৎ সিম থেকে যারা ডাটা কিনে দিয়ে আপনারা ক্লাস করেন তারা একটু ফাঁকা জায়গায় গিয়ে অর্থাৎ আপনার জানালার কাছে অথবা আপনার রুমের বারান্দাতে যেখানে একটু নেট ভালো পাই সেখানে গিয়ে ক্লাস করবেন তাহলে আপনাদের এমন সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন ওকে আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে মনোযোগ দি মেহেরিমা মেহেজাবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি এই শব্দের কয়ে কি কি হরফ আছে আমাদের কিটু বলেন তো মিম কাফ তা বা অনেক সুন্দর হয়েছে আপনিও এ প্লাস পেয়েছেন মিম কাফ তা মিম কাফ তা বা সকলে একসাথে জোরে জোরে এখন আননি ধরি মানহা মাশাল তারপরে আমরা চলে যাবো হম

এই শব্দে মাত্র দুইটি আচ্ছা তাহলে দুইটি আমরা পড়ব শিন কাফ একসাথে জোরে জোরে মাশাল তারপরে আমরা আহ লাস্ট আমাদের ইসলাম সাবিহা ইসলাম এই শব্দটাতে কি কি হরফ আছে আপনি আমাকে একটু ব্যাখ্যা করেন লাম গইন মাশাল সকলেই তো বুঝতে পেরেছেন তাই তো হ্যাঁ সকলে একসাথে পড়বেন লাম সকলে একসাথে জোরে জোরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আচ্ছা অনেকের ভিতরে দেখতেছি কেউ দুর্বল কেউ ঝিমটি মেরে গেছে হ্যাঁ দেখতেছি অনেক অবস্থাতে আছে সকলে এক অবস্থাতে আসেন একটু পানি পান করে নেন দ্রুত 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 একটু পানি পান করে নেন ওকে আমার তৃষ্ণা লাগে না এর জন্য আমি পানি পান করতেছি না জি ওকে ডান হাত দিয়ে বিসমিল্লা ডান হাত দিয়ে বিসমিল্লা বলে বসে ঠিক আছে ওকে বোতল থেকে গ্লাসে পানি খাওয়া উত্তম ঠিক আছে বোতল থেকে গ্লাসে পানি খাওয়া উত্তম এটা শুধু আমার কথা না এটা বলেন ওকে যাই হোক এবার একটু একটু উঠে দাঁড়ান তো একটু উঠে দাঁড়ান দ্রুত দ্রুত গো গো হ্যাঁ উঠে দাঁড়ান এখন এই যে কতজন দেখ কে কে উঠে নাই কে কে উঠে নাই বসে আছে এখনো হুম ওকে এই যে যে একটা জিনিস বের হয়ে গেছে এখানে দেখতেছি ইউসুফের হাফ প্যান্ট পরা ছি তারপরে আরো কার কার যেন দেখি হ্যাঁ ওকে মাশাল ওকে একটু একটু হম ব্যায়াম একটু হাত আমরা এরকম করি জি ওকে একটু ঝাড়া দি ঝাড়া দি ওকে এবার বসে পড়েন সিট ডাউন বসেন 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 আমাদের এখন অনেক পড়া রয়েছে আমরা আজকে গল্প করব বলছিলাম তো গল্পই তো চলতেছে তাই না আমরা আরবিতে গল্প করতেছি আরো কোরআনের ভাষায় গল্প করতেছি তাই না আমাদের কত সৌভাগ্য যে যে ভাষায় আমাদের নবী নবীজি নিস্ল আলহি আসাল্লাম গল্প করতেন কথা বলতেন তার যে ভাষা ছিল আমরা সে ভাষায় গল্প করতেছি আমাদের না সৌভাগ্য সকলেই বলি আলহামদুলিল্লাহ

আমার হয় কি না আমার হয় কিনা আপনি দেখবেন আমি কিন্তু ভুল পড়ব আগে থেকে বলে দিচ্ছি জি মুনতাসির বিন আব্দুল্লাহ মনে হয় কি আপনার কাছ থেকে কোশ্চেন করা হয় নাই ও তাই ওকে আমরা অতি দ্রুত ক্লাস শেষ করে দিব আর মাত্র 10 মিনিট ক্লাস চালাবো মাত্র ঠিক আছে আপনি তারপরে সাদে যাবেন ওকে ওকে যাই হোক আপনি একটু ক্লাসটা করেন ঠিক আছে আমরা অতি দ্রুতই শেষ করে দিব তারপরে ওকে লাম আইন লাম আইন ঠিক আছে তো আমি কিন্তু ভুল বলবো আগের থেকে বলতেছি একসাথে জোরে জোরে মাশ তারপরে দেখেন শি লা মিম শিলা মিম জোরে জোরে মাশাআল্লাহ সুন্দর হয়েছে তারপরে দেখেন ফা আইন ইয়ালম ফা আইন ইয়ালম নসাইবা হাই আসলে মুখে হাত দিতে এভাবে ঠিক আছে বাম হাত দিয়ে এভাবে ঠিক আছে ওকে তারপরে জোরে জোরে ওকে মাশাল্লা সুন্দর হয়েছে তারপরে দেখেন ওকে মিম নুন জোরে জোরে এই যে যারা পড়ছে তারা ফেল আমি এখানে আমি গয়ন পড়ছি এটা কি গয়ন এটা গয়ন ওকে আমি ভুল পড়লে যে পড়বে ভাববো যে সে মনোযোগী না এজন্য মনোযোগ দিতে হবে আমি বলছি আমি কিন্তু পড়বো আমার ভুল ধরতে হবে ঠিক আছে এখন আপনারা আমার টিচার ঠিক আছে আপনারা আমার টিচার আমি ছাত্র আমি পড়ব আপনারা জাজেস বিচারক ঠিক আছে আমরা আপনারা আমাকে কি করবেন এ প্লাস দিবেন এ দিবেন গ্রেড দিবেন আমাকে ওকে দেখি আইন ওকে মাশাল আহ নাফিজ ইসলাম ইউসুফ দেখতেছি ক্লাসে নাই নাফিস ইসলু ইউসুফ কোথায় ক্লাস থেকে বাইরে কেন ওকে আইন মিম লাম আইন মিম লাম জোরে জোরে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আইন আইন ওকে মাশাল সুন্দর হয়েছে ওকে আমাদের এক পৃষ্ঠা মোটামুটি শেষ হয়েছে আচ্ছা আহ আপনার কাছে আছে দেখেন আহ এই যে এতটুকু আছে দিব না কষ্ট হয়ে যাচ্ছে ওকে তাহলে আমাদের এই এক পৃষ্ঠা পড়া থাকলো এক পৃষ্ঠা কি থাকলো পড়া থাকলো আপনারা আমাদের এই ভিডিওটা বাসায় প্র্যাকটিস করবেন এবং যারা এই বইটি আমাদের এই বইটি যারা এখনো সংগ্রহ করেন নাই প্লিজ এই বইটি দ্রুত আমি স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে না ওকে আন্তরিকভাবে দুঃখিত ওকে এই বইটি যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন নাই দ্রুত এই বইটি সংগ্রহ করবেন এবং যাদের কাছে এই বইটি আছে মেহরবানি করে এই বইটি আপনারা কি করবেন বাসা থেকে আপনার আব্বু আম্মুর সাথে কথা বলে আমাদের এখান থেকে অর্ডার করে নিবেন ঠিক আছে ওকে সকলে ভালো থাকবেন এবং নিজের দিকে খেয়াল নিবেন আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামীকালকের ক্লাসে এসে অবশ্যই উস্তাদদের কাছে পড়াশুনিয়ে যাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত